একটু মন্দিরের কোনারে এসেছি, বাচ্চাকে ওর মা দুধ দিচ্ছে। ভাবলাম মন্দিরে কিছু তথ্য হয়তো শোনা যাচ্ছিল না, মানুষ যেহেতু অনেক ভক্ত সমাগম, তো আমি এখনও শোনা যাবে কিনা আমি জানি না, আমি ছোটো করে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রথমত শিবলিঙ্গ, শিবলিঙ্গ বলতে আসলে আমরা সনাতন ধর্মাবলম্বীরা যেটা জানি বা বুঝি সেটা হচ্ছে প্রতীক বা চিহ্ন। হ্যাঁ, এটা পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মসত্তার একটি প্রতীক চিহ্ন, আর ধ্যানমগ্ন শিবকে এই প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। হিন্দু মন্দিরগুলোতে যেটাকে শিবলিঙ্গ রূপে পূজা করা হয়। হ্যাঁ, শিব আত্মধ্যান স্বরূপে লীন থাকেন আর সব মানুষকেও আত্মমগ্ন তথা ধ্যানমগ্নতে উপদেশ দেন। স্বয়ং জাতি ইতি লিঙ্গম, অর্থাৎ যার মধ্যে সমস্ত কিছুর লয়প্রাপ্ত হয় তাই লিঙ্গ। আর লিঙ্গ শব্দটির উৎপত্তি সংস্কৃত লিঙ্গম শব্দ থেকে, যার অর্থ প্রতীক বা চিহ্ন। বাংলায় আমরা পুরুষ বা স্ত্রী ব্যাকরণগত যে লিঙ্গ বা যেটাকে নির্দেশ করি কোনো জনেন্দ্রিয় ক্ষেত্রে, এই লিঙ্গ আর ওই লিঙ্গ এক নয় আর কি। এটা তো মূলত সেই জনেন্দ্রিয় বা ব্যাকরণের যে লিঙ্গ আর এই লিঙ্গ এক নয়। এই শিবলিঙ্গ বলতে ভগবানের প্রতীক, ভগবানের চিহ্নকেই বোঝানো হয়। হ্যাঁ, যেটা আমি বললাম যে লয়ং জাতি ইতিলিঙ্গম, অর্থাৎ যার মধ্যে সমস্ত কিছু লয়প্রাপ্ত হয় তাই লিঙ্গ। হ্যাঁ, তো সব মানুষকেও তিনি আত্মমগ্ন থাকতে উপদেশ দেন, কারণ তিনি নিজেই আত্মদানের স্বরূপে লীন থাকেন। আর এই শিবলিঙ্গ মূলত তিনটি অংশ নিয়ে গঠিত। সবার নিচের অংশকে বলা হয় ব্রহ্মপীঠ, মাঝখানের অংশ বিষ্ণুপীঠ, এবং উপরের সবার উপরের অংশ শিবপীঠ। একটি সাধারণ তত্ত্ব অনুযায়ী শিবলিঙ্গ শিবের আদি অন্তহীন সত্তার প্রতি এক আদি ও অন্তহীন স্তম্ভের রূপ বিশেষ, যেটাকে আমরা পুজো করি। তো দশপ্রচারে অনেক সময় শিবলিঙ্গের পুজো করা হয়। আর শিবরাত্রির ব্রতকথা আপনাদেরকে আমি একটু সংক্ষেপে বলেছি তখন, এখন আর সেটা বলছি না। আর আরেকটা জিনিস ছোট্ট করে বলে যায়, শিবের হাতে ত্রিশূল কেন? এই ত্রিশূল মূলত শাস্ত্রে যেটা আসে এটাকে বলে হলে কুঞ্জিকা বা চাবি। মানুষ সিন্ধুকে ধনরত্ন দেখে প্রয়োজনে চাবি দিয়ে তার উন্মুক্ত করে যেমন ধনরত্ন নেন, শিবের ঐশ্বর্য ভাণ্ডার তত্ত্বময়, সেই তত্ত্ব গুণময় ও গুণাতীত ত্রিশূলের তিনটি ফলক সত্য রজ তমগুণের প্রতীক। সত্য রজ তমগুণের প্রতীক ত্রিশূলের তিনটি ফলা। হ্যাঁ, ওই তিনটি ফলক মাত্র সোজাদণ্ড দ্বারা, একটি সোজাদণ্ড দ্বারা দেখবেন যে তিনটি ফলক গঠিত আছে। হ্যাঁ, তিনটি ফলক সৃষ্টি স্থিতি ও লয়ের প্রতীক, এবং সত্য গুণময় ফলকে আছেন বিষ্ণু, রজগুণময় ফলকে আছেন ব্রহ্মা, এবং তমগুণময় ফলকে আছেন সংহার দেবতা রুদ্র অর্থাৎ শিব। শিবের ত্রিশূল এই ত্রিশক্তির আধারস্বরূপ, এক শিব তত্ত্বেই তো এই তত্ত্বের সমাহার বলা হয়। তো ছোট্ট করে আরেকটু যদি বলি, শিব শব্দের অর্থ মঙ্গলময় এবং লিঙ্গ শব্দের অর্থ প্রতীক। এই কারণে শিবলিঙ্গ শব্দটির অর্থ সর্বমঙ্গলময় বিশ্ববিধাতার প্রতীক, যিনি তিনি শিব, তিনি ভোলানাথ, তিনি শঙ্কর। শিবের পবিত্র সংখ্যাও পাঁচ, তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মন্ত্রগুলোর একটি ওম নম শিবায়, পাঁচটি অক্ষর দ্বারা যেটি গঠিত। কথিত আছে শিবের শরীর পাঁচটি মন্ত্র দ্বারা গঠিত, এগুলোকে বলা হয় পঞ্চবম্ম। দেবতারূপে এই পাঁচটি মন্ত্রের নিজস্ব নাম ও মূর্তিদত্ত বর্তমান, সদজাত, বামদেব, অঘোর, তৎপুরুষ, ঈশান। একটু ওয়েট করেন, একটু আমি ঠাকুরের বাচ্চাকে দুধ দিচ্ছে, তো এখানে ওনার হয়েছে। হ্যাঁ, আচ্ছা নিতে পারেন, যান। তো যাই হোক, গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদান করছিলাম। তো পাশেই ঠাকুর ঘর, এখানে আমার স্ত্রী বাচ্চাকে দুধ দিচ্ছিল আর কি, ওর যেহেতু ক্ষুধা লেগেছে, তো সেখানে কিছু একটা নেওয়ার জন্য এখানে রঞ্জিতদা এসেছে, উনি কিছু একটা নিচ্ছেন। তো যেটা বলতেছিলাম, তো আপনারা ভোলানাথের কাছে প্রার্থনা করবেন যেন তিনি সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবার মঙ্গল করেন। পাশাপাশি সব কিছু নিছ, সব কিছু আছে, তো আমরা
ছোট করে এটাকে এই লাইভটা শেষ করব। শিবকে অনেকে কিভাবে চান করাবেন জিজ্ঞাসা করেন, গঙ্গা জলে শুদ্ধ জলে চন্দন মিশ্রিত করে ঘণ্টা বাজাতে বাজাতে শিবলিঙ্গকে নিচের মন্ত্রে চান করাতে পারেন, যেটাকে বলা হয় যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সেই মন্ত্রটি আগে পাঠ করতে পারেন। ওম কয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকামি বা বন্দেনাথ মৃত্যু মুখী মামৃতাম, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীময়ী তন্ন রুদ্র প্রচোদয়াত। এই মন্ত্রে শিবের মাথায় জল বা যাই অর্পণ করেন, বিল্বপত্র দিতে পারেন, আর অক্ষর ব্রহ্ম নাম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলতে পারেন। হ্যাঁ, এটা সহজেই জপ করতে পারেন। তো আমি এখানকার কাজ শেখ, আমি ছোট্ট করে কিছু তথ্য দিলাম, জানি না শোনা গেল কি না, আর ভুলভ্রান্তি হলে ক্ষমা প্রার্থনা ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই, কারণ আমারও মন্ত্র উচ্চারণে বা অনেক কিছুতেই ভুল থাকতে পারে, সেটাই স্বাভাবিক, কারণ আমি প্রফেশনাল না। আমি আবার মন্দিরের দিকে যাচ্ছি, সেখানে ভক্তের সমাগম আছে এবং পূজা অর্চনা চলছে এবং ভক্তরা একের পর এক আসছেন। এই যে মন্দির পাখি ভক্ত সমাগমে পূজা চলছে, এটা সারা রাতই চলবে। তো যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, আমরা চলে যাবো হয়তো আর কিছু টাইম পরে, এর মধ্যে কেউ ফোন দিলে তার কথাটাও শোনা যাচ্ছে না ঠিক মতো, এটা একটা সমস্যা, কারণ অনেক ভক্তের শিবের পূজা চলছে। মা কালীর মন্দির, দুর্গা মায়ের মন্দির, লোকনাথ বাবার মন্দির, ভোলানাথের মন্দির, রাধা গোবিন্দর মন্দির, শিবরাত্রি খুবই মাহাত্মপূর্ণ রাত। এই রাতে যারা ভক্তি সহকারে মহাদেবকে বিল্বপত্র জল অর্পণ করতে পারে, আসলে শুদ্ধ ভক্তিতেই ভোলানাথ সন্তোষ, অন্য কিছুতে না, তো তার শিবলোক প্রাপ্ত হয়। মৃত্যুর বন্ধন বা মৃত্যুর পরে আবার আত্মার ফিরে আসা সেটা তো সম্ভব নয়, হয়তো শিবলোক প্রাপ্ত হবে এবং সেখানে এসে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করার পরে আবার মর্ত্যলিপ্ততার জন্মগ্রহণ করতে হয়, আর আত্মাকে যদি আর ফিরে আসতে না হয় তাহলে তাকে বৈকুণ্ঠ ধাম পৌঁছাতে হয়, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকট পৌঁছলে। যদিও শ্রীকৃষ্ণ বিষ্ণু এবং মহাদেব বাবু একই তত্ত্ব, কারণ হরিহর বলা হয়, কেউ কম নয়। এটা গীতাতেও ভগবান স্পষ্ট উল্লেখ করেছেন, যে যে দেবতার পূজা করে মূলত তিনি তারই পূজা করে, তিনি সেই দেবতারূপে সকল পূজা গ্রহণ করেন। এই জন্য বিভেদ আমরা কখনোই সৃষ্টি করব না, তবে কেউ যদি অন্য ভিন্ন মতের অনুসারী হয়, ভিন্ন ঠাকুর দেবতার অনুসারী হয়, সেটাকে আমরা শ্রদ্ধা করব, সেটা নিয়ে যুক্তিতর্ক করব না। যার যার কাছে তার যুক্তিটাই বড় হবে, তার দেবতাটাই বড় হবে, কিন্তু ঈশ্বর এক। আমরা জানি হিন্দু ধর্মেও এটা আছে, আমরা বহুশ্বরবাদের মধ্যে একশ্বরবাদে বিশ্বাস, ঈশ্বর এক, আমরা সেই একশ্বরবাদে বিশ্বাসী, আমরা বহুশ্বরবাদে বিশ্বাসী। তো অনেক ভালো লাগলো বাবা ভোলানাথ এই মন্দিরে নিয়ে আসতে আজকে এই মহান রাত্রিতে, শিবরাত্রিতে। ঈশ্বর সকলের মঙ্গল করুন, সবাইকে সুস্থ সবল রাখুন, সবাইকে সুস্থ সবল রাখুন, ভালো রাখুন, ভক্তদের সমাগম পূজা চলছে, অনেক ভক্তের আগমন ঘটেছে, ভক্তরা এখনো আসছে। প্রথম পূজাটা হয়ে গেছে সন্ধ্যা 7টা তীরে দুগ্ধধারার স্নান, দ্বিতীয় প্রহরের পূজা হবে রাত 10টায়, এটা দধিধারা চান করা হবে, তারপরে হলো তৃতীয় প্রহর হবে রাত 1:30, এটা গীত দ্বারা, চতুর্থ প্রহর হবে ভোরে 4:30 মধু দ্বারা, তারপরে হোম ও পূজা হোম।
সরি যখনই সুযোগ পাই আমার ছেলের পেস থাকে, যেহেতু আমি একটি বেসরকারি চাকরি করি, সময় সুযোগ হয়ে ওঠে না বা আলাদা করে ভিডিও করে প্রফেশনালি এডিট করে সেগুলোকে পোস্ট করব বা ব্লগ করা এটা আমার দ্বারা হয় না। সেহেতু আমি যখনই সুযোগ পাই আমার ছেলের পেজটাকে সচল রাখার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য এটা চেষ্টা করি। এরপরেও যখন ধীরে ধীরে বলো হবে, ওর পজিটিভ জায়গাগুলো আমি তুলে ধরার চেষ্টা করব, ওর পড়াশোনা থেকে শুরু করে ওর বেড়ে ওঠা, হ্যাঁ আরও অনেক কিছু চেষ্টা করবো। আপনারা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ রাখবেন, ও যেন মানুষের মতো মানুষ করে ওকে তুলতে পারে, ভগবান যেন ভালো রাখে, এবং আমার বাবা মার প্রতি যেন শেষ জীবন পর্যন্ত বাবা মার সেবা করে দিতে পারি, কারণ বাবা মা ছাড়া আসলে বাবা মা কিছু হয় না। ভগবান ভজন যাই বলো, বাবা মা না ভজন করলে কিছুই হয়। সেজন্যই তো ঠাকুর বলেছে, তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো বাংলা চান, বাবা মাকে না বাসলে ভালো হয় না কিছু ভালো। তো শিবরাত্রি খুবই মহত্বপূর্ণ রাত, যে যা সাধ্যমত যার জায়গা থেকে এই ব্রত পালন করার চেষ্টা করবেন। বাবা ভোলানাথ সবাইকে অবশ্যই ফল প্রদান করবেন, ভোলানাথ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। পূজা চলছে ক্রমাগত, একের পর এক শিব ঠাকুরকে বিভিন্ন জিনিস অর্পণ করা হচ্ছে। আমি এই লাইভটা এখানেই শেষ করছি, যে আমার স্ত্রী এবং ছেলে, ছেলে অনেক খুশি, মন্দিরে আসলে সবসময় খুশি হয়, বাবা নমো করে দাও তো ভোলানাথকে, নমো 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 দাও, নমো দাও ভোলানাথকে, নমো দাও ঠাকুর, নমো নমো, এই যে সুন্দর করে নমো করে দিচ্ছে, এখনই সে এটা বুঝে গেছে, শিখে গেছে, এটাই বড় বড়। এই যে আবারও সে প্রণাম করছে, ঠাকুর যেন ওর এই অডেল ভক্তি রাখে, ওকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং আমার ইচ্ছা ও একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। আমি চাই না কখনোই বাবার মতো জীবনটা আমার ছেলে, ওর যেন একটা সুস্থ সুন্দর জীবন হয়, সবাই যেন সেই তা যেন আমি পূর্ণ ঈশ্বর যদি আমাকে সে সক্ষমতা প্রদান করেন, অবশ্যই আমি ছেলেকে সেভাবে মানুষ করে যাব। আমার ইচ্ছা এটা, ভগবানের ইচ্ছা, আমার বাবা মাকে আশীর্বাদ। তো ভালো থাকেন, সুস্থ থাকবেন, ভোলানাথ সকলের মঙ্গল করুক, হর হর মহাদেব।